নমস্কার anu.arupgroup চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথের 161তম জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন যে কিভাবে আমরা কি করছি। আমার পরিবারের শ্রদ্ধেয় গুরুজনদের নতমস্তক প্রণাম এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথের উপলক্ষে কিছু বক্তব্য রাখতে চাই। চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ আজ বাঙালির জাতীয় জীবনের সেই স্মরণীয় এবং মহত্তম আবেগশ্রীয় পূর্ণ দিন। 25শে বৈশাখ আমরা সকলেই জানি 1868 বঙ্গাব্দের এই দিনটিতে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল। আজ 161তম জন্মদিবসে বিশ্বকবিকে আমার সহস্র কোটি প্রণাম। তার সমগ্র জীবন দশায় আবেগে মাননে অনুভাবনায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন রবীন্দ্রনাথ। আমাদের সংস্কৃতির সাথে, আমাদের সাহিত্যের সঙ্গে, আমাদের সঙ্গীতের সঙ্গে, আমাদের প্রতিটি সহনতম আবেগের সঙ্গে জড়িত হয়ে আছেন। তিনি শুধু আমাদের কাছে একজন ব্যক্তিমান নন, একটি জাতির সমগ্র জীবনের আধার। বাঙালি জীবনের গেল শতকের প্রথম 40 বছর রবীন্দ্র যুগ বলেই চিহ্নিত। বাল্যকালেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটেছিল। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিভার বিকাশ অব্যাহত ছিল। মহামনীষীদের জীবনে এমন দৃষ্টান্ত বিরল। তার দীর্ঘ জীবনের স্মরণ সাধনা দৃষ্টির কত বিচিত্র রূপই ধরে না উঠেছে, ঐশ্চর্য লাভ করেছে। গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি সম্ভাবনার কণিকা মাত্র। কবিকৃত এই কাব্যের ইংরাজি অনুবাদ পড়ে সেদিন ইউরোপ ও বিশ্বে বিমুগ্ধ হয়েছিল। এই কাব্যই বাঙালির ঘরে ঘরে বহন করে আনল বিশ্বজয়ীর বরমাল্য। 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান। দেশ ও কালের সঙ্গে তার চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ছোট গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস সবগুলোতেই তিনি শ্রেষ্ঠ। নবযুগে বাঙালির সঙ্গীত তারই দান। একটি সমুদ্রকে যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না, একটি আকাশকে যেমন মুঠিতে ধরা সম্ভব নয়, রবীন্দ্রনাথের প্রতিভাকেও তেমনি কোনো সভায় উপস্থাপনা করা অসম্ভব। অনাগতকালে আরও মহত্তম প্রতিভার আবির্ভাবের পূর্বে তিনি বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ মনীষা। রবীন্দ্রনাথ আমাদের প্রথম আঞ্চলিক সংকীর্তনার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মনীষাদের অধিকারী করে দিয়েছিলেন। সভ্যতা কোনো জাতির নিজস্ব সম্পত্তি নয়, তা সমগ্র মানব জাতির। দেশকে গভীরভাবে ভালোবেসেও তিনি ছিলেন সমগ্র বিশ্বের নাগরিক। মানুষের ক্ষুদ্র চেতনা, অনুবুদ্ধি, সংকীর্ণ সংস্কার তাকে আহত করত সবচেয়ে বেশি। বাঙালি জাতির হৃদয়ে তার সাহিত্য সংস্কৃতির জগতে এই ঘনাক্ষণ্য মানুষটির অক্ষয় সাধনা বিছানো। আমরা বাঙালি হিসাবে এই আমাদের পরম সৌভাগ্য যে আমাদের অতি গৌরবের বিষয়। সেই জন্য 25শে বৈশাখ জন্মদিনের জীবন ধারণকে বহন
করে কেবল কবিকে স্মরণ করার কথা মনে করানোর জন্য। আমাদের চেতনা জাগ্রত করে, মানুষের অভিযোগী করে, বিশ্ববোধকে অনুপ্রাণিত করে। কারণ পঁচিশে বৈশাখের সুনামধন্য মানুষটি ছিলেন মানবপ্রেমিক, বিশ্বপ্রেমিক, বিশ্বনন্দিত সর্বভৌম কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন বিশ্বকবি বলেছিলেন, গৃহকে তোমরা আপন করেছ, বাহিরকেও তোমরা আপন করতে হবে। বাহিরকে আপন করে আত্মীয় পরের গণ্ডি দূর করতে হবে। সমস্ত সমাজের মাঝে, কাজের মাঝে, ভাবনার মাঝে এগিয়ে এসে আমাদের অংশ নিতে হবে, তবেই সমস্ত সহজ হবে, সার্থক হবে। পঁচিশে বৈশাখ কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস নয়, আমাদের সংস্কৃতি, মানবতা, কর্তব্য, জাতীয়তাবোধ, দায়িত্ববোধ, এগুলোকে মনে করিয়ে দিতে বারবার ডাক দেয় কবিগুরু এই পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের অন্তরে এখনো বেঁচে আছেন। ওনার 161তম জন্মবার্ষিকী। উনি এমন কিছু কবিতা, গান লিখে গেছেন যেটা ছোট শিশু থেকে শুরু করে সবাই অনুপ্রাণিত হবে। কথাটা হচ্ছে, আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীর তীরে, এই বাংলা। রবীন্দ্রনাথ আমাদের অন্তরেই আছেন এবং অন্তরেই থাকবেন। আমাদের প্রোগ্রামটুকু কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন, প্লিজ আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোথায় ভুল হচ্ছে বা কী হচ্ছে। তো আপনারা দেখুন, পুরোটা এনজয় করুন।